কখন এতিকাফে একজন মানুষ প্রবেশ করবে তার এতিকাফের স্থানে এবং এতিকাফ শেষ হবে কখন, তো এই বিষয়ে যে সময়সীমাটা যদি একটু বলতে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিভিন্ন হাদিসের ভিত্তিতে বোঝা যায় এতিকাফ আরম্ভ হবে ২০ রামাজান মাগরিবের পরে অথবা এতিকাফ আরম্ভ হবে ২০ রামাজান দিবাগত রাত ফজরের সালাতের পরে। ২০ রামাজান পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, ফজরের সালাতের পরে এতিকাফে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা বোঝা যায় তাতে ফজরের সালাত আদায় করার পরে এতিকাফের স্থানে অবস্থান করবে। আরো কিছু হাদিসের ভিত্তিতে বোঝা যায় মাগরিবের সালাতের পরে ইফতারের পরে এতিকাফে বসবে। আমরা এই হাদিসের প্রতি আমল করো তো যারা এতিকাফ করতে ইচ্ছুক তাদেরকে আমরা আলোচনা সাপেক্ষে বিভিন্ন হাদিসের প্রতি লক্ষ্য রেখেই অনুরোধ জানাচ্ছি, আপনারা ২০ রামাজান মাগরিবের পরে এতিকাফে বসুন। যদি সময়ের অনুকূলে না হয় তাহলে ২০ রামাজান দিবাগত রাত ফজরের সালাতের পরে আপনারা এতিকাফে বসুন। এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়, এর প্রতি আমল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এতিকাফ শেষ হবে কখন? যখন রামাজান শেষ, আমরা চন্দ্র দেখলাম যে শাওয়ালের চন্দ্র উঠে গেছে, ইফতার করার পরে ২৯ রামাজান অথবা ৩০ রামাজান, যখন শাওয়ালের চন্দ্র উঠে গেছে তখন আর রামাজান নেই, আরবি দিন শুরু হয় সূর্য ডুবার পরে। যদিও বাংলা ইংরেজিতে দিন শুরু হয় রাত ১২টার পরে, রায়দার ১২টার পরে পরের দিন আরম্ভ হয়, কিন্তু আরবি ভাষায় আরবি নীতিতে তা নয়। সূর্য ডুবলেই পরের দিন শুরু হয়, যার কারণে ২৯ রামাজান বা ৩০ রামাজান সূর্য ডুবার পর পরেই যদি শাওয়ালের চন্দ্র দেখা যায় তখন বুঝতে হবে আমার এতিকাফের সময় শেষ হয়ে গেছে। মাগরিবের সালাত আদায় করে সে স্বস্থানে নিজ বাড়িতে চলে যাবে, এটি ঠিক হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এর প্রতি আমল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতিকাফ কখন শুরু করবেন এবং কখন শেষ করবেন সে বিষয়ে শুনছিলেন। এখানে শুরু করার বিষয়টা যেটা বললেন সেটা আমি আরেকটুখানি বলছি, সেটা হচ্ছে উনি বললেন যে আমরা মাগরিবের পরে শুরু করবো ২০ তারিখ দিবাগত, ২০ রমাবান দিবাগত রাত, অর্থাৎ যখনই ২১ শুরু হচ্ছে ওই মাগরিব থেকে আমরা শুরু করবো এতিকাফ। কিন্তু একটি হাদিসের জবাব উনি দিয়ে দিয়েছেন, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসে আমরা পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়ে এতিকাফে প্রবেশ করেছেন। তো এর জবাবে উলামা ইকরাম বলেছেন যে আসলে উনি এতিকাফ শুরু করেছেন মাগরিবের পরেই বা মাগরিবের সময় থেকেই, কিন্তু জনগণ থেকে আলাদা হয়েছেন ফজরের পরে। এটা উলামা ইকরাম অনেকেই বলেছেন, সে কথাই আমাদের উস্তাদ জি বলছিলেন। ইয়া আইয়ুহা